কোটি টাকার ব্রাউন সুগার আটক রাজ্যে। রাজ্যে যেমন বাড়ছে মাদকের চোরা চালান, তেমনি পুলিশ যথেষ্ট সচেতন, সাফল্য আসছে প্রায় রোজ। পুলিশের হাতে ধরা পড়ছে একের পর এক মাদকের চোরা চালান। ফটিকরায় বিলাসবহুল গাড়িতে লুকোনো গাঁজা আটকের পর এবার কমলপুরে আটক হয়েছে 244 বাক্স ব্রাউন সুগার। রেভিনিউ ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে, এই আটককৃত মাদকের চোরা বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা। মূলত গোপন খবরের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আটক হয়েছে এই ব্রাউন সুগার। চোরাই পথ ধরে ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে কমলপুরের শ্রীরামপুর স্থিত পুলিশের নাকা পয়েন্টে বোলেরো ম্যাক্সে তল্লাশি চালাতে উদ্ধার হয় 9 কোটি টাকার এই ব্রাউন সুগার। খবর পেয়ে শ্রীরামপুর নাকা পয়েন্টে ছুটে যান আমবাসা মহকুমা পুলিশ প্রধান সুমন মজুমদার, ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ প্রধান সহ কমলপুর থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন আমবাসা মহকুমা পুলিশ প্রধান সুমন মজুমদার। ইনফরমেশন ছিল যে একটা আমাদের মহিন্দ্র বোলেরো ম্যাক্সি ট্রাক, যার নম্বর 1728 TR01 BR 1728 এবং একটা নেক্সা গাড়ি, গ্র্যান্ড ভিটোরা নেক্সা গাড়ি সাদা রঙের, এটা কুমারঘাটের দিক থেকে আসছে এবং সোনামুড়া সাব ডিভিশনে যাবে। ওই খবরটা পাওয়ার পর আমাদের যে শ্রীরামপুর যে নাকা পোস্ট আছে সেটাকে আমরা অ্যাক্টিভেট করাই এবং এই খবর পাওয়া মাত্র আমাদের সাব ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্য এবং আমি নিজে, আমাকে জানানোর পর আমি ঘটনাটা, এই বিষয়টা আমি আমাদের মাননীয় SDPO সাহেবকে জানাই, তারপর ঘটনাস্থলে আমরা রওনা হই। পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা খবর দিই। ওনারা আসার পর আমরা যথারীতি ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেসের সম্মুখে আমরা ওখানে তল্লাশি শুরু করি এবং তল্লাশি করার সময় আমরা দেখতে পাই যে গাড়িতে, ম্যাক্সিটার গাড়িতে একটা আলাদা চেম্বার করা আছে। তো চেম্বারটাকে আমরা একটু হোল্ড করে, যখন সন্দেহ হয় মানে একটু হোল্ড করে আমরা দেখতে পাই যে এখানে প্যাকেট রাখা আছে। তৎক্ষণাৎ আমরা আমাদের সিজারের প্রক্রিয়াটা শুরু করি। আমাদের SDPO সাহেবও ঘটনাস্থলে চলে এসেছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল এবং উইটনেস যারা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তাদের সম্মুখে আমরা গাড়িটা ভেঙে, আমাদের চেম্বারটা ভেঙে আমরা 244 cases আমরা উদ্ধার করতে পারি, যার মধ্যে রাখা ছিল যেটা আমরা ব্রাউন সুগার, হেরোইন যে ড্রাগস এগুলো রাখা ছিল। তারপর আমরা এই ডিজিটাল ওয়েইং স্কেলে এখন আমরা এটা মাপযোগ করে দেখছি যে কতটা পরিমাণ আমরা উদ্ধার করতে পেরেছি। আরো কি চান্স আছে উদ্ধারের? শনিবার রাতে এই কোটি টাকার মাদক চোরা চালান রুখে দিয়ে অনেকটাই প্রশংসা করিয়েছে ধলাই জেলা পুলিশ। ফিয়ার রিপোর্ট, RE News।